শ করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে যে বিষয়ে আলোচনা করছি সম্পূর্ণ বাংলার সাথে অর্থাৎ বাংলার কোনো আলাদা পাঠ নয় গল্প কবিতা প্রবন্ধ নাটক সংলাপ প্রতিবেদন রচনা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা শুধুমাত্র বঙ্গনুবাদের সাজেশনটা দেওয়া সম্ভব নয় কারণ তোমরা সেগুলো প্র্যাকটিস করবে যদিও আমি কিছু অবশ্যই যেমন করে আগের বছর দিয়েছিলাম তার থেকেই কমন পেয়েছিল যাই হোক বাদ বাকি ধরছি তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলে আজকের সাজেশন কোনো পাঁচটা প্রশ্ন নয় যে পাঁচটা প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে সাজেশনের প্রশ্ন সংখ্যা তৃণমূলভাবে অনেক বেশিই রয়েছে এবং সেই প্রশ্নগুলো তোমাকে রেডি করেই পরীক্ষার যেতে হবে কারণ তোমাদের একটা কথা বলে রাখি বাংলার প্রত্যেকটা বিষয় এমনই যে বাংলার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন পারে গল্প কবিতা প্রবন্ধ নাটক আমাদের যত কিছু রয়েছে প্রত্যেকটা জায়গায় বিষয়টা কিন্তু তাই অতএব তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন বেছে নিয়ে নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা যে প্রশ্নগুলো ফাইনালের জন্য খুব খুব ইম্পর্টেন্ট অতএব কোন প্রশ্নকে অবহেলা না করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে নেবে আর এটাই কিন্তু আমাদের চূড়ান্ত সাজেশন যেটা তোমাদের সামনে তুলে ধরছি আর যেটা বলবো যে এই প্রশ্ন কোনো প্রশ্ন বাদ দেবে না অনেকেই দেখবে তোমাদের বলবে যে মাত্র পাঁচটা প্রশ্ন করে কমন পাবে আমি বারবার বলছি বাংলা থেকে সেটা সম্ভব নয় কিন্তু কারণ বাংলার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে একটু কষ্ট হবে এই প্রশ্নগুলো তোমাকে পড়তে একটু সময় লাগবে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে এই প্রশ্নের বাইরে তোমাদের প্রশ্ন হবে না এটুকু বলে আমরা আমাদের মূল সাজেশন পর্বে প্রবেশ করি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ইতিমধ্যে বিভিন্ন বিষয় মাধ্যমিকের জন্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং আরও কি তোমরা কিছু কিছু বিষয় পেতে থাকবে যেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু কাজে লাগবে তার আগে বলি যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও চলো এবার আমরা মূল সাজেশনে প্রবেশ করি প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখো প্রত্যেকটা প্রশ্ন অন্তত এক থেকে দুবার করে উত্তরগুলো রিডিং জেনে রাখো কারণ এই প্রশ্নের মধ্যে থেকে তোমার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে এবং সেখান থেকে কিন্তু তোমাকে লিখতে হবে চলো এবার আমরা প্রশ্ন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আর একটা কথা বলতে হবে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি মানে ধরো একটা গল্প থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে সেই পাঁচটার মধ্যে বা দুটো প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো দেখবে খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একদমই বাদ দেবে না ওকে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো বন্ধুরা তাহলে আমরা পরপর বিষয়গুলো শুরু করি তো আমাদের পরপর গল্প অনুসারে আমরা চলবো আমাদের বাংলা থেকে একটা তিন মার্কের প্রশ্ন লিখতে হয় যেখানে দুটো তিন মার্কের প্রশ্ন আসে আবার ঠিক একইভাবে পাঁচ মার্কের প্রশ্ন দুটো আসে যেখান থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় তো প্রথম আমাদের গল্প রয়েছে দেখো জ্ঞানচক্ষু তোমাদের একদম স্পষ্ট করে বলে রাখি এবছর কিন্তু জ্ঞানচক্ষু থেকে শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে পাঁচ মার্কের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই তো যাই হোক তিন মার্কের প্রশ্নের জন্য কি কী প্রশ্ন পড়বে সেগুলো দেখে নাও নতুন মেশকে দেখে তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল নতুন মেশকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল রত্নের মূল্য ঝুগুরির কাছে কথাটির তাৎপর্য কি সত্যিই তপনের জীবনে সুখের দিনটি এলো আজ সুখের দিন বলার কারণ কি বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথা কথাটির প্রতিক্রিয়া কী ছিল পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটি অলৌকিক কেন এমন কথা বলা হয়েছে পরবর্তী আমাদের যেটা গল্প রয়েছে বৌরূপী বৌরূপী থেকে সাধারণভাবে এবছর তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই পাঁচ মার্কের জন্য শুধু প্রশ্ন আসতে পারে একদম ঠিক যেমন বলছি পরীক্ষার হলে ঠিক তেমনই পাবে প্রথম প্রশ্ন খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কীভাবে পাগল সেজেছিল এ কথা বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি তিন নম্বর প্রশ্ন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে সন্ন্যাসীর গল্পটা কি বক্তাকে মতলোভটা বর্ণনা করো পরেপ্রশ্ন খাঁটি মানুষ তো নই বক্তা কে তিনি খাঁটি মানুষ নন কেন পরে প্রশ্ন বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো পরেগ্রশন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিস কোনটি কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখক পরবর্তী প্রশ্ন আজ তোদের একটা জবর খেলা দেখাবো এই কথাটি কে কাদের বলেছে জবর খেলাটি বর্ণনা করো এবার চলে আসো পথের দাবি দেখো বছর পথের দাবি থেকে তোমাদের প্রশ্ন আসবেই তিন মার্কের প্রশ্ন আসতে পারেও পাঁচ মার্কের প্রশ্নও কিন্তু আসতে পারে মানে দুটো টাইপসের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে কোনো একটা টাইপস অর্থাৎ তিন মার্কের বা পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আসবেই যে কোনো একটা আসবে হয়তো তিন মার্ক আসবে নয়তো পাঁচ মার্ক আসবে যে জন্য বলব যে পথের দাবি থেকে একটু বেশি প্রশ্ন আমাকে পড়তেই হচ্ছে তো মার্কের জন্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে দেখো বুড়ো মানুষের কথাটা শুনো কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন কথা বলার কারণ কি রাজবিদ্রোহীরা চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো তাছাড়া এত বড় বন্ধু এত বড় বন্ধু কে এ কথা বলার কারণ কি পরবর্তী প্রশ্ন অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়া খ্রিস্টান মেয়েটি তাকে কীভাবে সাহায্য করেছিল যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তাকে এই কথা বলার কারণ কি অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে তুমি তো ইউরোপিয়ান নাও কে কাকে উদ্ভূত কথাটি বলেছিলো কখনই কথা বলেছিল এবার ফাইভ মার্কের জন্য কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় হাজির করা হলে কী দেখা যায় পরবর্তী কোশ্চেন কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে কী বলা হয়েছে পরে কোশ্চেন গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছেদের বিবরণ দাও পরবর্তী কোশ্চেন গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো পরবর্তী কোশ্চেন কিন্তু ইহা কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সে বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো এবার আসি অদল বদল অদলবদল থেকে এবছর কিন্তু তিন মার্কের প্রশ্ন আমরা নেই শুধুমাত্র পাঁচ মার্কের প্রশ্ন আসতে পারে কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজ মুখরিত হয়ে ওঠার কারণ কী ছিল দ্বিতীয় প্রশ্ন কি খাটি কথা খাঁটি কথাটা কি মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাটি জিনিসটা কি তা লেখো পরবর্তী প্রশ্ন কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো পরে কোশ্চেন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কি আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল কার লেখা কোন রচনার অংশ প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন অমৃত এতেও পিছপা হতে রাজি নয় কোন ব্যাপারে পিছপাওতে রাজি নয় কখন পিছপাওতে রাজি নয় কখন পিছপাওতে রাজি নয় কেন কথাটির অর্থ লেখো লাস্ট আমাদের নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে এবছর কিন্তু ফাইভ মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসতে পারে কী কী প্রশ্ন আসতে পারে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের কোন ঘটনা চাঁদের বোধগম্য হয়েছিল লেখো পরবর্তী প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী ওটার কী কারণ বলে তোমার মনে হয় পরবর্তী কোশ্চেন নদীর জন্য চাঁদের মায়া এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো পরে গোষ্ঠীর নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়াত নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কী সে কি কৈফিয়াত দিয়েছিল পরবর্তী গোষ্ঠের নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য কেন পরবর্তী গোষ্ঠের নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি এবার আসবো আমরা কবিতা থেকে আমি তোমাদের পরিষ্কার বলে রাখি যে এবছর যে ইম্পর্টেন্ট কবিতা রয়েছে সেটা হচ্ছে অসুখী একজন প্রলয়াল্লাস এবং সিন্ধু তীরে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই প্রথম যেটা রয়েছে আমাদের অসুখী একজন যেখান থেকে কিন্তু আমাদের এবার তিন বা পাঁচ যে কোনো একটা প্রশ্ন আসবেই অতএব অসুখী একজন কবিতাটা খুব ভালো করে পড়বে যে কটা প্রশ্ন দিচ্ছি খুব সুন্দর করে রেডি রাখবে প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ হলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল পরবর্তী কোশ্চেন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলা তাৎপর্য কী পরবর্তী কোশ্চেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কেন কী হয়েছিল বর্ণনা করো পরের কোশ্চেন রক্তের একটা কালো দাগ কোথায় কখন কার রক্তের দাগের কথা বলা হয়েছে পরবর্তী কোশ্চেন শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কি কারণে শিশুরা খুন হলো মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি পরবর্তী কশ্চেন তারপর যুদ্ধ হলো যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন এবার আমরা আসবো আয়ারও বেদয়ে থাকি তো আয়ারও বেদয়ে থাকি থেকে কিন্তু সাধারণভাবে তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই শুধুমাত্র পাঁচ মার্কের প্রশ্ন আসতে পারে এবং সেটিরও সম্ভাবনা কম তবুও তোমাদের যদি মনে হয় যে না কিছু কিছু কোশ্চেন একটু প্র্যাকটিস করে রাখবে যে কারণে আমি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু এবছর কিন্তু এখান থেকে প্রশ্নটার সম্ভাবনা কম কারণ আয়াদ বেদী থাকি থেকে শুধুমাত্র পাঁচ মার্কের প্রশ্ন আসে তো সেই কারণেই বলছি যে প্রশ্নগুলো পারলে দেখে রাখতে পারো প্রশ্নগুলো দেখে নাও আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন তাদের অবস্থা সম্পর্কে কবি আর কি বলেছেন দ্বিতীয় প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ কাদের পায়ে পায়ে ইমানির বাদ হিমানির বাদ কি এই বিষয়ে কবির বক্তব্য কি পরবর্তী কোশ্চেন আমাদের পথ নেই কোনো কেন পথ নেই যাদের পথ নেই তারা কারা পরবর্তী কোশ্চেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায় পরবর্তী কোশ্চেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কেন কাদের শিশুদের এরকম অবস্থা এবং লাস্ট কোশ্চেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি এবার আস আফ্রিকা আফ্রিকা থেকে কিন্তু এবছর পাঁচ মার্কের প্রশ্ন আসবেই ধরে নিতে পারো আর তিন মার্কের প্রশ্ন কিন্তু আসবে না কবিতার প্রশ্নগুলো কিন্তু মার্কের জন্য রেডি করতেই হবে তো প্রথম প্রশ্ন এলে ওরা হাত লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন দাঁড়াও এই মান হারা মানবিক দ্বারে কখন কে দাঁড়াবে পরবর্তী প্রশ্ন সভ্যের বর্বর লোভ বক্তাকে সভ্য কারা সভ্যের লোক লোভ সভ্যের লোককে বরবার বলা হয়েছে কেন পরবর্তী প্রশ্ন অশুভধনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল অশুভধ্বনি কি দিনের অন্তিমকালে তাৎপর্য নির্ণয় করো পরবর্তী কোশ্চেন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে কারা অন্ধ কেন পরবর্তী কোশ্চেন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা হারা মানবিক কাকে দাঁড়াতে বলা হয়েছে কথাটির অর্থ কি তাৎপর্য লেখক নেক্সট রয়েছে অভিষেক দেখো অভিষেক কবিতা থেকে কিন্তু এবছর পাঁচ মার্কের প্রশ্ন আসবে না শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসতে পারে এবার তার থেকে একটা বড় কথা অভিষেক কবিতা থেকে তিন মার্কের প্রশ্ন এমনই প্রশ্ন যে প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন হতে পারে এর মধ্যে কোনো লাইনকে আমি যে বাদ দেবো সেটা কিন্তু নয় কারণ তিন মার্কের প্রশ্নের জন্য অভিষেক কবিতার এমন কোনো লাইন নেই যে লাইন থেকে প্রশ্ন হতে পারে না এটাই কিন্তু রিয়েলিটি ঠিক আছে তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদের সামনে তুলে ধরছি যে লাইনগুলোর ব্যাখ্যা কিন্তু অবশ্যই রেডি করে রাখবে যেটা হচ্ছে বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে কোন কবিতার অংশ ইন্দ্রজিৎ কখন কোথায় ধাত্রীচরণে প্রণাম করে কি করলেন শিরোচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরীলা উদ্ধৃতাংশ অম্বরাশি সুতাকে ছদ্মবেশী বলা হয়েছে কেন তিনি উত্তরে কী বললেন জিজ্ঞাসীলা মহাবাহু বিশ্বায় মানিয়া উদ্ধৃতাংশে মহাবাহু বলে কাকে নির্দেশ করা হয়েছে তার বিস্মিত হওয়ার কারণ কি যথা অশোকের ফুল অশোকের তলে আবাময় প্রসঙ্গ উল্লেখ করুমাটির ব্যাখ্যা কিংবা যথা বৃহন্লারূপী ক্রিটিক বিরাটপুত্র সহ উদ্ধারিতে গোধন উদ্ধৃত উপমা বাক্যটির সঙ্গে যে পৌরাণিক কাহিনীটি যুক্ত হয়েছে তা সংক্ষেপে লেখো হুমেবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুর প্রসঙ্গ উল্লেখ করে উপমাটির সংক্ষেপে ব্যাখ্যা করো এবং পুরাণ কাহিনীটি সংক্ষেপে লেখো হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ কহিলা কাদিয়া ধনী উদ্ধৃতাংশটির উদ্ধৃতাংশটিতে প্রমীলা কে তিনি কেদে কী বলেছেন সাজিছে রাবণরাজ বীরমদে মাতি রাবণ রাজার রণসজ্জার সংক্ষিপ্ত পরিচয় দাও নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতার চরণে কে নমস্কার জানালেন করজোড়ে তিনি কি বললেন কহিলার রাক্ষসপতি উদ্রিতাংশের রাক্ষসপতি কে তিনি কী বললেন সংক্ষেপে উল্লেখ করো বিদায় এবেদেহ বিধুমুখী উদ্বেতাংশটিতে কে কার কাছে বিদায় চাইছেন বিদায়ের পরবর্তী ঘটনাটি কী ছিল তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি কেন বারতা কেন বক্তার কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে হাধিক মরে বক্তার এই আত্ম আত্মধিকারের কারণ কি এ মায়া পিত বুঝিতে না পারি কোন মায়া কে কেন বুঝতে পারছে না এরপর সব প্রল্লাস কবিতা যেখান থেকে কিন্তু মনে রাখবে এবছর তিন এবং পাঁচ যে কোনো মার্কের প্রশ্নের সম্ভাবনা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এবছর পলের লাশ থেকে কিন্তু প্রশ্ন আসবেই তো হোক যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন অট্টলের হট্টগোলে স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন অট্ট্রলের হট্টগোল কি সর্বনাশী জ্বালামুখী কে কেন কাল ভয়ঙ্করের বেশে ওই আশে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বলা হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে গড়তে জানে সে চিরসুন্দর কে কি গড়তে জানে ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো আশ্বে বা অনাগত প্রলয়লেষা নিত্যপাগন সিং সিন্ধুপাড়ের সিংহদারে ধমকেনে ভাঙল আগল উদ্ধ্রৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো এবার আসবো পরবর্তী কবিতা অস্ত্রের বৃদ্ধে গান দেখো অস্ত্র গান কবিতায় আমাদের কিন্তু এবছর তিন মার্কের প্রশ্ন সম্ভাবনা আছে পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আসবে না তো তিন মার্কের জন্য কি কি প্রশ্ন রেডি রাখবে গানের বর্ম আজ পড়েছি গায়ে কে এই বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলা তাৎপর্য বিশ্লেষণ করো বর্ম খুলে দেখো আদুর গায়ে আদুর শব্দের অর্থ কি কে বর্ম পড়ে আছে গান তো জানি একটা ধরে আঁকড়ে ধরে শেখর কুটো বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখো আমার শুধু একটা কোকিল বক্তাকে কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য কি মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কী বুঝিয়েছেন হাত নাড়িয়ে বুলেট তারায় কোন কবিতার অন্তর্গত উদ্ধৃতাংশে কবি কি বলতে চেয়েছেন পরবর্তী কবিতা আমাদের সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে কিন্তু এবছর তিন এবং পাঁচ যে কোনো প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা সিন্ধু তীরে তো সিন্ধু তীরে থেকে কী কী প্রশ্ন রয়েছে দেখো পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল কন্যারে ফেললো যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কী রূপ ছিল বিস্মিত হইল বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি বাহারুক কন্যার জীবন বাহারুক শব্দের অর্থ কি কোন কন্যার কথা বলা হয়েছে কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায় কীভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল লাস্ট কোশ্চেন সিন্ধু তীরে কবিতায় সমুদ্র কন্যার চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো তো এই হলো আমাদের গল্প এবং কবিতা থেকে মোট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো কিন্তু রেডি করো আমাদের প্রশ্ন সংখ্যা কম হলেও তোমরা জানো যে বাংলার গল্পের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অংশ থেকে প্রশ্ন হতে পারে তার মধ্যে বেছে বেছে কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো সিলেক্ট করা এবার আসি প্রবন্ধ তো প্রবন্ধ তোমরা জানো সিস্টেমটা যে যে কোনো একটা প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে তো যাই হোক তোমাদের যার যেটা ভালো মনে হয় সেটা পড়বে হারিয়ে যাওয়া কলম আর আরেকটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান যে কোনো একটা সেটের প্রশ্ন ভালো করে রেডি করো তো হারিয়ে যাওয়া কালীকলম থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে কথায় বলে কলম মন লেখে তিনজন এখানে কার কথা বোঝানো হয়েছে ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মদাতাকে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কীভাবে কলমের দুনিয়া বিপ্লব ঘটিয়েছিল পরে কষ্ট দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল কালগুনে বুঝিবা আজ আমারও তাই কথাটি কার লেখা কোন রচনার অংশ কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন কথাটির তাৎপর্য কি পরবর্তী কোশ্চেন আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন এই এই যে কটা প্রশ্ন বললাম হারিয়ে যাওয়া কলমের থেকে এই কটা প্রশ্ন পড়বে অথবা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি এই কটা প্রশ্ন পড়বে যে কোনো দুটো প্রশ্ন আসবে একটা হারিয়ে যাওয়া কলম থেকে একটা বাংলা ভাষায় বিজ্ঞান যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে অতএব যে কোনো একটা সেট ভালো করে পড়লেই কিন্তু তুমি পরীক্ষায় কেমন পাচ্ছ তো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কি প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝায় আলঙ্কারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো পরে কোশ্চেন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো তার সঙ্গে আরেকটা প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকমের বাধা আছে বাধাগুলো কী কী ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কীরূপ পরবর্তী কোশ্চেন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বক্তব্যের কারণ কি এবং লাস্ট কোশ্চেন অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও তো এই যে যে প্রশ্ন কটা বললাম আমি আবারও বলছি যে কোনো একটা সেট বাংলা ভাষার বিজ্ঞান প্রশ্নগুলো ভালোভাবে পড়বে অথবা হারিয়ে যাওয়া কালিকলমের প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবার আসি বাংলার নাটক সেরাজ যেখান থেকে আমাদের চার মার্কের প্রশ্ন আসে তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও জানি না আজ কার রক্ত সে চায় পলাশীর রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো সেরাজদৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার অথবা ঘষিটি বেগমের চরিত্র আলোচনা করো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তাকে কোন অক্ষমতার জন্য তিনি ক্ষমা চেয়েছেন আজ বিচারের দিন নয় সৌভাদ্রের স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার এমন মন্তব্যের কারণ কি হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন প্রতিহিংসার কারণ কি তার আদেশে হাসিমুখে মৃত্যুকে বরণ করব এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো জাতির সৌভাগ্য সূর্য আজস্ত আচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে লেখো এবং লাস্ট কোয়েশ্চেন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো তো এই প্রশ্নগুলো কিন্তু নাটক থেকে খুব ইম্পর্টেন্ট আর তোমাদের যেটা বললাম স্টার্ট দিয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে চিহ্নিত চিহ্নায়িত করা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবার চলে আসবো আমাদের কণি থেকে তো কণি থেকে পাঠভিত্তিক সাজেশন তোমাদের সামনে দেওয়া রয়েছে আর তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো ততক্ষণে যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে তার পাশে চিহ্ন দেওয়া রয়েছে তো সেই প্রশ্নগুলো অবশ্যই বেশি জোর দিয়ে পড়বে তো কণি থেকে আমাদের পরপর অংশভিত্তিক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি বিষ্টুধরের বিরক্তির কারণ বিষ্টুধরের বিরক্তির কারণ কি যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও ওই লোকটির দেহের গঠন বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন আজ বারণি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি কাঁচা আমের ছড়াছড়ি কেন আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি দেখা যায় আচ্ছা পরবর্তী কোশ্চেন আপনি আমার থেকে চার হাজার গুণ বড়লোক কিন্তু কার প্রতি কার উক্তি কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কিভাবে ডানা মেলেছে পরবর্তী কোশ্চেন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতী কে সে বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো পরে প্রশ্ন আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো কার উদ্দেশ্যে কে এই কথা বলেছিল কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে পরবর্তী প্রশ্ন না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখো পরে কোশ্চেন আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেবে একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি কথাটি কে কাকে বলেছে কখন এই কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখো পরবর্তী কোশ্চেন তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না তার বলতে কার কথা বলা হয়েছে এই দ্বন্দ্বের কারণ কি উদ্দিষ্ট ব্যক্তি শেষে কি সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী কোশ্চেন ক্ষিতীশ অবাক হয়ে গেল ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল তাকে কি বলে সম্বোধন করেছে প্রসঙ্গ নির্দেশ করো পরবর্তী কোশ্চেন ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই একজন বলতে কার কথা বলা হয়েছে কোথাকার ঘটনার কথা বলা হয়েছে কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে পরবর্তী প্রশ্ন চলে আসি চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো কার চিৎকারের কথা বলা হয়েছে সে চিৎকার করছিল কেন তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি পরবর্তী কোশ্চেন সে দায়িত্ব আমার কে কাকে এই কথা বলেছে বক্তব্যের পূর্ব প্রসঙ্গ লেখো এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন বুকের মধ্যে প্রচন্ড একটা মোচস অনুভব করলো চিকচিক করে উঠলো চোখ দুটো কার সম্পর্কে কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা পরবর্তী কোশ্চেন নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার কে কাকে কথাটি বলেছে কোন প্রসঙ্গে কথাটি তাৎপর্য লেখো পরবর্তী প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে কে কাকে এই কথা বলেছে কার সম্পর্কে এই কথা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন গাছে অনেক দূর উঠে গেছে মই কেড়ে নিলে নামতে পারবো না কে কাকে এই কথা বলেছে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন অর্থ পরিস্ফূর্ত করো পর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটির তাৎপর্য লেখো পরবর্তী প্রশ্ন ফ্যাকাসে হয়ে গেল কোনির মুখ মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো কেন তার মুখ ফ্যাকাসে হয়ে গেল এরপর সে কী করলো পরবর্তী প্রশ্ন একবারে কম্পিটিশনে দেখিয়ে দেব ব্যাটাদের কে কার পায়ের জল খায় কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন এটা কি মগের কথাটি কে কাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে কখন বলেছে মগের কথাটির প্রকৃত অর্থ কি বক্তা কেন এ কথা বলেছে পরবর্তী কোশ্চেন ওর ছিপছিপের শরীরটার মধ্যে দিন দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভান্ডারটি যেন বিস্ফোরণ ঘটলো ওর বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে কথাটির অর্থ লেখো পরবর্তী প্রশ্ন ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল থ হয়ে যাওয়ার কারণ কি সে কীভাবে প্রতিবাদ জানিয়েছিল ক্ষিতীশের সঙ্গে কাদের কিরূপ বাদানুবাদ হয়েছিল পরবর্তী কোশ্চেন হত হিংসে ভালো নয় কে কাকে বলেছে কখন বলেছে এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে পরবর্তী কোশ্চেন তোমার জন্যই আমি আর চড় খেয়েছি চর বদনাম পেয়েছি কে কাকে চড় মেরেছিল কেন চড়েছি মেরেছিল বক্তার চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল লাস্ট পার্টের প্রশ্ন সোনা মাত্র প্রণবেন্দু দশ দপ করে উঠেছিল প্রণবেন্দুর পরিচয় দাও তার কথার মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় এবং লাস্ট যে প্রশ্নটা অবশ্যই অবশ্যই করবে এবং এই প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই সেটা হচ্ছে লীলাবতী ক্ষিতিশ কনিক চরিত্র এবার আমরা আসবো দেখো প্রশ্ন সংখ্যা আমি বেশি দিচ্ছি প্রশ্ন সংখ্যা তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ বাংলাতে তোমরা জানো যে প্রত্যেকটা অংশ থেকে প্রশ্ন হয় এর ভেতর থেকে প্রশ্ন তোমাকে জেনে রাখতে হবে আর বাংলার প্রশ্ন তোমরা জানো একবার দুবার রিডিং পড়লেই কিন্তু মনে মনে রয়ে যাবে যার জন্য কোনো প্রশ্নকে অবহেলা না করে যে কটা প্রশ্ন দিচ্ছি রেডি করে ফেলো পড়ে ফেলো সময় আছে যেটুকু সময় আছে সেটুকু কাজে লাগাও দেখবে একদম ছক্কা মারবে পরীক্ষার হলে আর ওই পাঁচটা প্রশ্ন দিয়ে পরীক্ষার হলে কমন পাবে না তার থেকে একটু কষ্ট করা এখন থেকে অনেক ভালো তো এবার আসছি সংলাপ সংলাপ থেকে যে বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করবে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধু মধ্যে সংলাপ বিভিন্ন ছোঁয়াছে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ চারিদিকে অরণ্য বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ রচনা শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা জল সংরক্ষণ এবং বিশ্ব স্নায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিবেদন রচনা রচনার মধ্যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন রচনা মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা উড়িষ্যায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন রচনা বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রজাতন্ত্র দিবস পালন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠান কবি প্রণাম অনুষ্ঠান বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেদন রচনা দিনের ব্যবহার বাড়ছে দূষণ বিষয়ে প্রতিবেদন রচনা শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার নিয়ে প্রতিবেদন রচনা তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা এবং লাস্ট যেটা আমাদের রয়েছে বাংলা রচনার মধ্যে বছর কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বাংলার উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ খেলাধুলা ও তার প্রয়োজনীয়তা এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা এই চারটে প্রশ্ন খুব ভালো করে বড়ো আশা করছি এর মধ্যে দিয়েই তোমাদের রচনা কমন তোমরা পাবেই তো চলো এই হলো আমাদের মূল সাজেশন অনেকেই ভাবছো যে স্যার অনেক প্রশ্ন দিল কিন্তু দেখো যেটা বাংলা প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে তার মধ্যে বেছে বেছে তোমাদের সামনে মূল সাজেশন তুলে ধরা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরা এগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা হুবহু এখান থেকেই কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটুকু নিশ্চিতভাবে বলতে পারি আর অনেকেই তোমাদের দেখবে খুব অল্প প্রশ্ন দিয়ে সাজেশন করবে তারা শুধু তোমাদের মন রাখার চেষ্টা করবে কিন্তু পরীক্ষার হলে তার ফলটা অবশ্যই পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে প্রশ্নগুলো দিলাম যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রশ্নগুলো ফাইনালের জন্য রেডি করো এটুকুই বলব তো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ